মাঝরাতে সাগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক যুবক ও গুরুতর আহত এক ব্যক্তি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, 22 মার্চ শুক্রবার মাঝরাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ধবলাট মনসা বাজার এলাকা থেকে একটি বাইকে চেপে উত্তম দাস নামে বছর 28-এর একজন যুবক ও দিলীপ মাইতি নামে বছর 55-এর এক ব্যক্তি সাগরের চেমাগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বাইকটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার রাত 12:37 নাগাদ সাগরের ধবলাট গায়েন বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন ভ্যানে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। ওই বাইকটিতে থাকা দুজন রাস্তার সাইডে ছিটকে পড়ে। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে শুক্রবার মাঝরাতে ওই দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সাগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা ওই দুজনের মধ্যে উত্তম দাস নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করে এবং দিলীপ মাইতি নামে এক ব্যক্তির চিকিৎসা শুরু করে। এরপর সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলাকালীন দিলীপ মাইতি নামে ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ভোর রাতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর পাশাপাশি সাগর গ্রামীণ হাসপাতাল থেকে উত্তম দাস নামে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগরের কচুবেরিয়া থেকে শুক্রবার দুপুরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে গেল গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। এরপর 22 মার্চ শুক্রবার সকাল ওই ঘটনাস্থল থেকে বাইকটি ও ইঞ্জিন ভ্যানটিকে আটক করে গঙ্গাসাগর কোস্টাল থানায় নিয়ে গেল গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরমণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।